থাইল্যান্ডের চিয়াং রাইতে গুহায় আটকে পড়া কিশোর ফুটবলারদের শারীরিক অবস্থা সাঁতরে বের হয়ে আসার মতো নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ গুহায় তাদের আটকে থাকার পনেরোতম দিন আজ টেস্ট রিপোর্ট থাইল্যান্ডের গুহায় আটকে পড়া বারো কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে চলছে প্রাণপঞ্চেষ্টা চেষ্টা পাহাড়ের বিভিন্ন স্থানে একশোটি গর্ত করা হয়েছে এর অন্তত আঠারোটি দিয়ে তাদের কাছে পৌঁছানো সম্ভব বলে মনে করছেন উদ্ধারকারীরা তবে গুহার ভেতরে যাতায়াত এখনো প্রতিকূল ভেতরটা বেশ অন্ধকার একটি শুকনো স্থানে পৌঁছাতে তিনটি চেম্বার ডুব দিয়ে পার হতে হচ্ছে সেখান থেকে আরও এগুলে আমরা বাচ্চাদের কাছে যেতে পারবো গুহার ভেতরের পরিবেশ স্বাভাবিক রাখতে অক্সিজেন সরবরাহ করা হয়েছে এর আগে সেখানে অক্সিজেন কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়ে কর্তৃপক্ষ প্রদেশের গভর্নর এবং উদ্ধার অভিযান প্রধান জানিয়েছেন গুহায় আটকে থাকা কিশোরদের অবস্থার উন্নতি হচ্ছে তবে মতো শারীরিক সক্ষমতা এখনো হয়নি এদিকে গুহার ভেতর থেকে পাঠানো চিঠিতে বাবা মাদের দুশ্চিন্তা না করতে বলেছে আটকে থাকা কিশোররা আলাদা চিঠিতে কিশোরদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন কোচ তাদেরকে মনোবল না হারানোর আহ্বান জানিয়েছেন বিশ্বের ফুটবল তারকারা ফিভার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আটকে পড়া ফুটবল দলটিকে দ্রুত উদ্ধারের আশাবাদের পাশাপাশি তাদেরকে রাশিয়ায় গিয়ে বিশ্বকাপ ফাইনাল দেখার আমন্ত্রণ জানিয়েছেন অন্যদিকে উদ্ধার অভিযানে প্রাণ হারানো ডুবুরি সামানগুনানের শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে মঞ্জুরে খোদা মাছরাঙ্গা নিউজ ডেস্ক